কন্যা সন্তান এবং যেই ফাইমা আক্তার সে সব সময় তার বাবার পাশে থেকেছে বাবার পিছনে ঘুরেছে যেটা নরমালি হয়ে থাকে মেয়েরা একটু বাবা কেন্দ্রিক হয়ে থাকে বাবা যেখানে যেত বাবার পিছনে পিছনে যেত সো এই প্রেক্ষিতে এলাকার সবাই জানে যে ভিকটিম ফাইমা আক্তারকে তার বাবা অনেক পছন্দ করে অনেক আদর করে বাবা যেখানেই যান তার মেয়েকে সাথে করে নিয়ে যান ঘটনার তদন্তে র‍্যাব যেটা জানতে পারে গত 5 তারিখে যে ভিকটিমের ফাদার আমির হোসেনের সাথে পার্শ্ববর্তী একজন মহিলার যে লাইলি আক্তার তাকেও আমরা গ্রেফতার করেছি তার সাথে বেশ এক বছর অধিক সময় যাবৎ পরকীয়া সম্পর্ক রয়েছে এবং গত 5 তারিখে তাদের মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্ত বা অন্তরঙ্গ সময়কালীন সময়ে যে ভিকটিম মেয়ে ফাহিমা আক্তার সে যেটা আমরা বলেছি সে সবসময় তার বাবার পিছনে পিছনে যেত বিভিন্ন জায়গায় তো সে দেখে ফেলে দেখার পরবর্তী লায়লা আক্তার তার যে ভিকটিমের ফাদার আমির হোসেনকে প্রেশার ক্রিয়েট করে যে সে যদি তার বিভিন্ন মানুষকে বলে দেয় বা বিভিন্ন লোকজনকে বলে দেয় তাহলে লায়লা আক্তারের ক্ষতি হবে এবং আমির হোসেনও ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে লায়লা আক্তারের প্ররোচনায় আমির হোসেন 6 তারিখে তার পরিচিত দুজন আত্মীয় চাচাতো ভাই একজন হচ্ছে রেজাউল একজন হচ্ছে রবিউল এবং তাদের বন্ধু সোহেলকে সহ রেজাউলের ফার্নিচারের দোকানে 6 তারিখ রাতে তারা একটি পরিকল্পনা করে যে কিভাবে একটি ব্যবস্থা করা যায় কারণ ভিকটিম ফাহিমা আক্তার তখন স্পটেও বলেছিল যে আমি মাকে বলে দিব পরিকল্পনার অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয় যে আমির হোসেন তাদেরকে জানায় যে সে তার মেয়েকে হত্যা করতে চায় বিনিময়ে রেজাউল রবিউল এবং সুমন তারা তাদের এই কাজ করে দিবে কিন্তু তারা অর্থ দাবি করে পরবর্তীতে ভিকটিমের ফাদার আমির হোসেন লাইলি আক্তারের সাথে সম্পূর্ণ যে পরিকল্পনা সেটি তারা আলাপ আলোচনা করে আলোচনা পরবর্তী তারা 7 তারিখ বিকেলবেলা ডিসিশন নেয় যে তারা ভিকটিম ফাহিমা আক্তারকে বিভিন্ন কৌশলে তারা একই স্থানে যেটা বা লায়লা আক্তারের বাসার সামনে একটি মাঠ রয়েছে সেখানে নিয়ে আসবে এবং মূলত একটি চকলেট কিনে দেয়া বা বিভিন্ন ফাহিমা আক্তারের চকলেটের প্রতি বেশ ইয়া ছিল চকলেট কিনে দেওয়ার কথা বলে এবং ঘুরাতে নিয়ে যাবে এটা বলে মূলত তাকে নিয়ে আসে পরবর্তীতে ফাহিমা আক্তারকে এই রেজাউল রবিউল এবং সুমন সুমনকে তারা মূলত এই গ্রুপে নিয়েছিল বিকজ সুমন সিএনজি চালক সে সিএনজি চালায় এবং লাইলি আক্তার সহ আমির হোসেন এই চারজন মিলে সুমনের সিএনজিতে করে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায় পরবর্তীতে ঘুরার এক ফাঁকে সন্ধ্যার পরপর তাকে খাবারের কথা বলে রাস্তার পাশে একটি নির্জন স্থানে এই তিনজন নিয়ে যায় চারজন নিয়ে যায় ইতিমধ্যে রেজাউল তার বাসা থেকে যে গরুর খামারে গরুর খাবারের যে ফিড যে প্যাকেটগুলো রয়েছে সেই ধরনের দুটি প্যাকেট যে প্লাস্টিকের প্যাকেট নিয়ে আসে এবং রবিউল সে একটি ছুরি এবং আমির হোসেন তার নিজের মেয়েকে হত্যা করার জন্য বাসা থেকে একটি ছুরি নিয়ে আসে পরবর্তীতে তারা চারজন মিলে তাদের এই ফাহিমা আক্তার যে কিনা আমির হোসেনের কোলে ছিল তাকে নির্জন স্থানে নিয়ে যায় নিয়ে সর্বপ্রথম যে আমির হোসেন তার মেয়েরকে চেপে ধরে এবং আমির হোসেন সর্বপ্রথম তার উপরে ছুরি চালায় পরবর্তীতে একে একে রেজাউল রবিউল এবং সোহেল তার শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে আপনারা দেখেছেন বিভিন্ন পেপারে বিভিন্নভাবে বিভিন্ন শরীরের অংশে কথা এসেছে লাইলি আক্তার পাশে ছিল পরবর্তীতে তখনও ভিকটিম যে ফাহিমা আক্তার সে জীবিত ছিল অ্যাট দ্য এন্ড শেষে ভিকটিমের ফাদার আমির হোসেন গলা চাপ দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত